আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল এরিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের সুস্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের লেকচার নম্বর 31তম লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে বাক্যশুদ্ধির নিয়মাবলী পার্ট 1। প্রিয় শিক্ষার্থীরা, বাক্যশুদ্ধি মানে হচ্ছে যে ভুল বাক্য দেওয়া থাকবে পরীক্ষায়, সেটাকে শুদ্ধ করে তোমাদের লিখতে হবে, অর্থাৎ অশুদ্ধ বাক্য দেওয়া থাকবে, শুদ্ধ বাক্য লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় 8টি অশুদ্ধ বাক্য দেওয়া থাকবে। 8টির মধ্যে থেকে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লিখতে হবে, 5টির মধ্যেই প্রত্যেকটা 1 নম্বর করে 5 নম্বর পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যগুলো শুদ্ধ করতে গেলে আমাদের কী কী বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, বা কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে একটি বাক্যের মধ্যে কী কী ধরনের ভুল হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যশুদ্ধির কয়েকটি নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা 5টি নিয়ম নিয়ে কথা বলবো। এই 5টি নিয়ম তোমরা একেবারে আত্মস্থ করে ফেলতে পারলে তোমরা এর পরবর্তীতে আরও ক্লাস হবে এই বিষয়ে, সবগুলো নিয়ম যদি আত্মস্থ করতে পারো তাহলে যে কোনো বাক্য আসলে সেটাকে তোমরা শুদ্ধ করে লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, 1 নম্বর, তোমরা বাক্যের শুদ্ধ প্রয়োগে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, মানে এই বিষয়গুলো তোমাদের অবশ্যই সেন্স ঠিক রাখতে হবে। 1 নম্বর যেটা হচ্ছে যে যথার্থ শব্দ প্রয়োগ না করায় ভুল। কী কী ভুল হতে পারে? যথার্থ শব্দ প্রয়োগ না করায় ভুল। প্রিয় শিক্ষার্থীরা, একটা বাক্যে যেরকম শব্দ বসার কথা, যদি সেটা না বসে অন্য কোনো বাক্য, অন্য কোনো শব্দ বসায় সেই বাক্যে, তাহলে সেই বাক্যটি ভুল হয়ে যেতে পারে। একটু খেয়াল করো, আমি বলেছি মেয়েটি ভয়ানক মেধাবী। একটু খেয়াল করো, প্রথমেই আইডেন্টিফাই করবা যে এই বাক্যের মধ্যে যথার্থ শব্দ প্রয়োগ হয়েছে। ভয়ানক কথাটা আমরা ব্যবহার সাধারণত করি না। আমরা যদি এই বাক্যটাকে এভাবে লিখি যে মেয়েটি অত্যন্ত মেধাবী, তাহলে শুনতে কেমন লাগা? অবশ্যই নিশ্চয়ই ভালো লাগে স্যার। মেয়েটি ভয়ানক মেধাবী, তাহলে এই বাক্যটির মধ্যে ভয়ানক কথাটা ভুল রয়েছে। প্রথমে আমরা ভুল আইডেন্টিফাই করব যে ওই বাক্যের মধ্যে কোন জিনিসটি ভুল রয়েছে, তারপরে সেই ভুলটাকে সংশোধন করে লিখলেই একটি শুদ্ধ বাক্য হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখো প্রিয় শিক্ষার্থীরা, অশুদ্ধ বানানে একটি বাক্যের মধ্যে কিন্তু 2-3 জায়গায়ও কিন্তু ভুল থাকতে পারে, আবার 1 জায়গাও ভুল থাকতে পারে, সেই বিষয়টা কিন্তু খেয়াল করো। তাহলে মেয়েটি অত্যন্ত মেধাবী, অর্থাৎ আমরা জানলাম যে যথার্থ শব্দ প্রয়োগ করতে হবে। এমনিতেই একটা শব্দ বললেই যে বাক্য হয়ে যাবে এমন না, অর্থাৎ একটা শুদ্ধ বাক্য হতে গেলে সেটা পারফেক্ট হতে হবে। এরপরে দেখো আরেকটি, এরকমই যথার্থ শব্দ প্রয়োগ হয়নি, এটি হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা। ষষ্ঠদশ কোথাও আমরা ব্যবহার করি? নিশ্চয়ই না। আমরা এই বাক্যটিকে যদি সঠিক করি তাহলে এটি হবে, এটি হচ্ছে ষোড়শ, ষোড়শ বার্ষিক সাধারণ সভা। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠদশে এখানে ভুল আছে এই বাক্যের মধ্যে, আর কোথাও ভুল নেই। তাহলে ষষ্ঠদশের জায়গায় আমরা কী লিখলাম? ষোড়শ লিখলাম। তাহলে ষোড়শ লিখে হুবহু বাক্যটি লিখে দিলাম, এটি হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা। বাস, শুদ্ধ বাক্য হয়ে গেছে। তুমি যদি পরীক্ষা এভাবে করতে পারো তাহলে 15 নম্বর কিন্তু পেয়ে যাবে। তারপরে আরেকটা সতর্ক থাকতে হয়, দেখো বাক্যের শুদ্ধ প্রয়োগে আমাদের আরেকটা বিষয় সতর্ক থাকতে হয়, সেটা হচ্ছে যে বাক্যের মধ্যে সাধু চরিত রীতির মিশ্রণ আছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বাক্যের মধ্যে কিন্তু সাধু ও চলিত ভাষার মিশ্রণ করা যাবে না, আর এই সাধু ও চলিত মিশ্রণটা কিন্তু গুরু চণ্ডালে দুষ্ট, অর্থাৎ গুরু চণ্ডাল হয়, মানে গুরু চণ্ডালই দোষে দুষ্ট হয়। সাধু চরিত মিশ্রণ একেবারে দূষণীয়। বাংলা সাহিত্যের যারা ব্যাকরণবিদ বা বাংলা ব্যাকরণবিদ, তারা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ করেছেন যে সাধু ও চলিত ভাষা একসাথে ব্যবহার করা যাবে না। নই তুমি চলিত ভাষায় কথা বলো, নই একেবারেই সাধু ভাষায় কথা বলো, কিন্তু সাধু এবং চলিত ভাষা একই বাক্যের মধ্যে বসবে এটাকে মেনে নেওয়া যাবে না। ঠিক তেমনিভাবে একটু খেয়াল করো, সাধু ও চলিত ঋষির মিশ্রণ, সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত ত্রুটিগুলো কী কী? তাকে বাজারে যাইতে হবে, একটু খেয়াল করো, যাইতেও আছে আবার তাকেও আছে। আমরা জানি সাধু ও চরিত রীতির মূল পার্থক্যটা ক্রিয়া এবং সর্বনাম পদে হয়, তাহলে তাকে কথাটা সর্বনাম, আবার যাইতে কথাটা হচ্ছে ক্রিয়া, এই যাইতে হচ্ছে সাধুরূপ, তাকে কথাটা চলিতরূপ। তাহলে খেয়াল করো, তাহলে এখানে একই বাক্যের মধ্যে সাধুরূপও বসেছে আবার চলিতরূপও বসেছে,
ताके चलित रूप जाते हे साधु रूप। तेल एक ही वाक्य मध्य साधु और चलित तो बसा जाए ना, जदि ना जाए वाक्यटी के भाव करते जो साधु भाषा एके बारे करी ताहले बोलते हबे ताहाके बाजारे जाइते हबे, ताहाके बाजारे जाइते हबे। अन्य भावे एटाके शुद्ध करा जाए, अन्य भावे आम्रा करते पारी कि भावे जे ताके बाजारे जेते हबे, एभावे किन्तु करा जेते पारे। तोमरा दुई भावेई करते करे निते पारबे प्रिय शिक्षार्थीरा। एभावे तुम्हारा ख्याल करबे जे साधु और चलित रीतिर मिश्रण जनित त्रुटि जाते ना घटे। तीन नम्बर प्रयोग जेमन वाक्य शुद्ध प्रयोग सतर्कता, तीन नम्बर सेटा होच्छे जे बहुवचनेर अपप्रयोग जनित भूल। प्रिय शिक्षार्थीरा आमरा जानी जे बांगला वाक्यर क्षेत्रे दुटी बहुवचन किन्तु पाशापाशी बसते पारे ना, सेटा इंग्रेजी वाक्यर क्षेत्रे बसते पारे किन्तु बांगला वाक्यर क्षेत्रे ख्याल करबा दुटी बहुवचन, बहुवचन तो आमरा निश्चय जानी दुटी बहुवचन किन्तु एकसाथे बसा जाबे ना, एटा बांगला वाक्यर एटा नियम मेने चले ना। अर्थात इंग्रेजीते बसते पारे दुटी प्लुराल एकसाथे बसते, किन्तु बांगलाते दुटी प्लुराल एकसाथे बसते पारे ना, अर्थात दुटी बहुवचन एकसाथे बसबे ना। जेमन देखो सकल दर्शक मंडली के स्वागत जानाई, तहले सकलो कथाटा आबार दर्शक मंडली कथाटा एटाओ एकटा बहुवचन, एटाओ एकटा बहुवचन, तहले दुटो बहुवचन तो एकसाथे बसबो ना। तहले एटाके आमरा शुद्ध करले तहले एखाने सकलटाके आमरा केटे दिते पारि, केटे दिए लिखते पारि दर्शक मंडली के स्वागत जानाई। बस वाक्यटी शुद्ध हो गेलो। ঠিক এরকম ভাবে যে কোনো বাক্যের ক্ষেত্রে যদি দেখো যে দুটি বহুবচন একসাথে বসেছে তখন একটি বহুবচনকে ডিলিট করে দিবে। নেক্সট দেখো কি ভুল হয়, বাচ্যজনিত অনেক সময় ভুল হয়। বাচ্য যেটাকে তোমরা বয়েস সেন্স পড়েছো এরকম বাংলাতেও বাচ্যজনিত কিছু ভুল হয়। যেমন এ কথা প্রমাণ হয়েছে, বাক্যটি মনে হয় যে শুদ্ধ, আসলে কিন্তু শুদ্ধ না, এই বাক্যটির মধ্যেও ভুল রয়েছে। এই বাক্যটি যদি শুদ্ধ করি তাহলে হবে এ কথা প্রমাণ না হয়ে হবে প্রমাণিত হয়েছে, এই কথা প্রমাণিত হয়েছে, কারণ প্রমাণ কথাটা ভুল, এটা হবে প্রমাণিত হয়েছে। কি হবে প্রমাণিত হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো তোমরা বয়েস সেন্সে সবগুলো ভার্বটা V3 পড়েছো, পাস্ট পারফেক্ট বা পার্টিসিপল ফর্ম পড়েছো তোমরা। ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাতেও কিন্তু এরকম নিয়ম রয়েছে, অর্থাৎ প্রমাণ হয়েছে না হয়ে হবে প্রমাণিত হয়েছে, অর্থাৎ এই কথা প্রমাণিত হয়েছে, এটা হচ্ছে শুদ্ধ বাক্য। তার মানে আমাদের বাক্যর শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে আমাদের কিন্তু এই বাচ্যজনিত ভুল ঘটে থাকে, সেদিকে সতর্কতা অবলম্বন নিশ্চয়ই করতে হবে। এরপরে পাঁচ নম্বর নিয়মটা দেখো লিঙ্গজনিত ভুল। লিঙ্গজনিত ভুল কেমন, আমরা তো লিঙ্গ চিনি, লিঙ্গ যেমন কয় ধরনের লিঙ্গ, পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিপলিঙ্গ, উভয় লিঙ্গ, এই ধরনের ভুলও কিন্তু থাকে দেখা যায়। বিশেষ করে পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গর মধ্যে কিন্তু ভুল খুঁজে পাই আমরা, দেখা গেছে যে একটা স্ত্রীলিঙ্গ দিয়েছে কিন্তু দেখা গেছে যে ওই বাক্যের সাথে ম্যাচ হচ্ছে না, তখন কিন্তু তুমি এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে। খেয়াল করো মমতাজ পরম সুন্দরী ছিলেন, একেবারে বাক্যটা দেখলে মনে হয় একদম শুদ্ধ কিন্তু আসলেই ভুল, কারণ মমতাজ একটি নারী, সে পরম হতে পারে না, সে হবে পরমা সুন্দরী। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মমতাজ পরমা সুন্দরী ছিলেন, মমতাজ পরমা সুন্দরী ছিলেন, কারণ মমতাজ একটি নারী, তো নারীর ক্ষেত্রে অবশ্যই পরম হবে না, পরমাই হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, তাহলে আজকে আমরা বাক্যের শুদ্ধ প্রয়োগে কতগুলো সতর্কতা শিখলাম। নাম্বার ওয়ান যথার্থ শব্দ প্রয়োগ না করাই ভুল, নাম্বার টু সাধু চরিত্র রীতির মিশ্রণজনিত ত্রুটি, নাম্বার থ্রি হচ্ছে বহুবচনের অপপ্রয়োগজনিত ভুল, বাচ্যজনিত ভুল, লিঙ্গজনিত ভুল, এই পাঁচটা নিয়ম আজকে আমরা শিখলাম। যে একটি বাক্য যখন অশুদ্ধ বাক্যকে শুদ্ধ করবে তখন এই কয়েকটা বিষয় কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে আরও এখান থেকে কী কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় আরও কিছু নিয়ম শিখব। তবে আজকের এই ক্লাস থেকে তোমরা যে কাজটি করবে, আজকে যতটুকু আমরা পড়ালাম এই পাঁচটি নিয়মের আলোকে তোমরা প্রত্যেকটি নিয়মের আলোকে দুটি করে উদাহরণ তোমরা বাসায় লিখবে, এটা বাড়ির কাজ, অর্থাৎ CW to SW, অথবা যদি না পারো হুবহু এই ক্লাসটি তোমরা বাসায় SW করবে। প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।